জয়নগর মজিলপুর জে উমং এল একাডেমির উদ্যোগে গরিব ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। মঙ্গলবার এই খাদ্য সামগ্রী তুলে দিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর থানার আইসি অতনু সাঁতরা, জয়নগর উত্তর চক্রের অবর স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, স্কুলের সভাপতি শৈলেন দাস ও স্কুলের যুগ্ম অধিকর্তা চন্দন চ্যাটার্জি, দীপান্বিতা দাস সহ আরও অনেকে। এদিন 50 জন ছাত্রছাত্রীদের সাথে স্কুলের গাড়ি চালক এবং এলাকার অসহায় মানুষের হাতে চাল, ডাল, আলু, সর্ষার তেল, মশলাপাতি ও সয়াবিন তুলে দেওয়া হয়। এই ধরনের কাজ বেসরকারি বাংলা মিডিয়াম স্কুল থেকে এই প্রথম করা হলো বলে জানান স্কুল কর্তৃপক্ষ এবং আগামী দিনে তাদের এই পরিষেবা চালু থাকবে বলেও জানান। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। দুবেলা পেট ভরে খেতে পারে এই কঠিন পরিস্থিতিতে বাচ্চাদের গার্জেনরা ব্যবসা বা বাণিজ্যে বা তারা যে পেশায় যুক্ত কাজ করতে পারছে না, সেই জন্য চাল, আলু, সয়াবিন, মশলা, তেল যাতে তারা বাচ্চাদের উপযুক্ত পরিমাণ পুষ্টি দিতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সত্যি আমরা ধন্যবাদ জানাবো যে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও ছাত্রদের এবং ছাত্রদের গার্জেনদের পাশে যে দাঁড়াচ্ছে তার জন্য সত্যি আমরা গর্বিত। আমি অনুরোধ করব যদি সম্ভব হয় অন্য সব বেসরকারি স্কুলগুলো যেরকম পঠন পাঠনের দিকে লক্ষ্য দেয়, এই কঠিন পরিস্থিতিতে বাচ্চাদের পুষ্টির দিকেও যদি লক্ষ্য দেয় তাহলে সব বাচ্চাই উপকৃত হবে। এখনকার এই দুর্দিনে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও এবং গভর্নমেন্ট এজেন্সি ত্রাণ দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে আছে, দরিদ্র শ্রেণীর মানুষ তারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন সেই সমস্ত ত্রাণ থেকে। কিন্তু একটা জিনিস আমরা হয়তো বুঝে উঠতে পাচ্ছি না যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার তারা খুব অসুবিধার মধ্যে আছে, তারা না পাচ্ছেন হয়তো সেই রেশনের সুবিধা সেইভাবে, আবার তাদের সেরকম পুঁজিও নেই যে তারা সেখান থেকে খরচা করে খাবেন, বা এই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছেন এখানে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে তারা বেশিরভাগই আসছেন নিম্ন মধ্যবিত্ত বাড়ির লোকজনরা। অথচ এই ধরনের একটা যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমি মনে করি এই শ্রেণীর মানুষরা কিছুজন অন্তত বিশেষভাবে উপকৃত হবে। এই ধরনের উদ্যোগ আরও কিছু নিলে আমার মনে হয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যারা খুবই সত্যি সমস্যার মধ্যে আছেন কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছেন না তারা এইভাবে উপকৃত হবে। বাংলা মিডিয়াম একটি স্কুল, জয়নগর থানার আইসি অতনু সাঁতরা এবং এসআইও স্কুল কৃষ্ণেন্দুবাবু সবাই সহযোগিতা করেছেন। এনাদের এই সিদ্ধান্তটা আমি স্বাগত জানাই। আমরা বিভিন্ন জায়গায় গ্রামের গরিব মানুষদের তাদের চাল, ডাল, মরিচ মশলা ইত্যাদি দিচ্ছি, কিন্তু এমন অনেক পরিবার আছে যারা মানুষের কাছে বলতে পারে না, সেই সব পরিবারগুলোকে আজকে এ উমং এল একাডেমি যারা দায়িত্বে আছেন তারা জয়নগর থানার আইসি অতনু সাঁতরা এবং এসআই স্কুল কৃষ্ণেন্দুবাবুর সঙ্গে আলোচনা করেছেন যে এই স্কুলের যেসব ছাত্ররা আছে তাদের পরিবারকে তারা কিছু সাহায্য করবে, অর্থাৎ যেহেতু মধ্যবিত্ত পরিবার এই স্কুলে যারা পড়াশোনা করেন পুরোটাই মধ্যবিত্ত পরিবার, সেই মধ্যবিত্ত পরিবারের পাশে এই স্কুলের কর্তৃপক্ষ এবং জয়নগর থানা এবং স্কুল আধিকারিক তারা দাঁড়িয়েছেন। আমি তাদেরকে মানে প্রশংসা করবো না, ধন্যবাদ জানাবো যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং তারা আজকে অভিভাবকদের হাতে প্রায় 100 অভিভাবকের হাতে আজকে তারা চাল, ডাল।